প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকের পাইকারি বাজারে হুট করেই অনেক বেড়ে গেল পেঁয়াজের দাম। আজকের পাইকারি বাজারে পেঁয়াজ, রসুন, আলু কত করে আমরা পাইকারি বিক্রি করছি সে সঠিক তথ্যটি আমি এখন আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক, আজ 11 আগস্ট 2023 শুক্রবার। দর্শক, আপনাদের এলাকায় পেঁয়াজ, রসুন, আলু কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে অন্য দর্শকদের জন্য খুব ভালো হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। দর্শক, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। প্রথমে জানাবো পেঁয়াজের দাম, তারপরে রসুন, তারপরে জানাবো আলুর দাম। দর্শক, আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো নাসিক পেঁয়াজ বিক্রি হচ্ছে 48 টাকা কেজি। দুই দিন আগেও এই নাসিক পেঁয়াজ বিক্রি হয়েছিল 44-45 টাকা কেজি। আজকের বাজারে আমদানি কম থাকার কারণে বিক্রি হচ্ছে 48 টাকা কেজি। তারপরে আসি ইন্দুর পেঁয়াজ। আজকের পাইকারি বাজারে সব থেকে ভালো ইন্দুর পেঁয়াজ বিক্রি হচ্ছে 45-46 টাকা কেজি। দুই দিন আগেও এই ইন্দুর পেঁয়াজগুলা আমরা পাইকারি বিক্রি করেছিলাম 38-40 টাকা কেজি। আজকে একদম আমদানি কম থাকার কারণে 4-5 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে পেঁয়াজ। তারপরে আসি দেশি পেঁয়াজ। বর্তমান বাজারে দেশি পেঁয়াজের চাহিদা কম, আবার আমদানিও কিন্তু অনেক কম। বাজারে আগের মতো আর দেশি পেঁয়াজ পাওয়া যায় না। আজকের বাজারে সবথেকে ভালো পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। দুই দিন আগেও এই পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল 65 টাকা কেজি। আর ফরিদপুরের যে মিডিয়াম পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এই মিডিয়াম পেঁয়াজটা আজকের বাজারে বিক্রি হচ্ছে 65-66 টাকা কেজি। দুই দিন আগেও এই ফরিদপুরের মিডিয়াম পেঁয়াজটা আমরা বিক্রি করেছিলাম 62-63 টাকা কেজি। তারপরে আসি রসুন। রসুন প্রতিদিনই দাম বাড়ছে, আজকেও মোকামে অনেক বেশি দামে রসুন আমাদের কিনতে হয়েছে। আজকের পাইকারি বাজারে সবথেকে ভিআইপি ভালো দেশি রসুন বিক্রি হচ্ছে 230-235 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। দুই দিন আগেও এই ভিআইপি ভালো রসুনগুলা বিক্রি হয়েছিল 220 টাকা কেজি। তারপরে এই মিডিয়াম রসুনটা আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 200-210 টাকা কেজি। দর্শক, রসুনের আমদানি কম থাকার কারণে মূলত দাম বাড়া, আরও যদি আমদানি কম হয় তাহলে আর কিছু বাড়তে পারে রসুনের দাম। তারপরে আসি আলুর মধ্যে। দর্শক, আজকের পাইকারি বাজারে একটু আলুর দামটা একটু বেশি। আজকের বাজারে রাজশাহী ডায়মন্ড বিক্রি হচ্ছে 34 টাকা কেজি। দুই দিন আগেও এর রাজশাহী ডায়মন্ডটা আমরা পাইকারি বিক্রি করেছিলাম 33 টাকা কেজি। আজকের বাজারে 1 টাকা কেজিতে বেড়েছে রাজশাহী ডায়মন্ডের দাম। তারপরে আসি রংপুরের সাদা ডায়মন্ড আলু। রংপুরের সাদা ডায়মন্ড আলু আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 33 টাকা কেজি। দুই দিন আগেও এই রংপুরের আলুটা আমরা বিক্রি করেছিলাম 32 টাকা কেজি। আর বগুড়ার লাল স্টিক ডায়মন্ডটা আজকের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 32 টাকা কেজি। দুই দিন আগেও 32 টাকা কেজি পাইকারি আমরা বিক্রি করেছিলাম বগুড়ার লাল স্টিক ডায়মন্ড। আর তারপরে আসি সাদাগুড়ি দেশি আলু। আজকের পাইকারি বাজারে রংপুরের সাদাগুড়ি দেশি আলু বিক্রি হচ্ছে 43-44 টাকা কেজি পাইকারি। দর্শক, আজ এ পর্যন্তই।